হরিং নম শিবায় হরি ও নম শিবায় হরিং নম শিবায় ঐ শি মহকালুদ্র দেবায় নম ওং শি মহকালুদ্র দেবায় নম ওং কি বদ্রীনাথ দেবায় নম মৃত্যুঞ্জয় দেবায় মহা মৃত্যুঞ্জয় দেবায় নম হরিং নম শিবায় নমস্কার সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানটার সঙ্গে আপনারা তো যথেষ্ট পরিচিত এবং যথারীতি ঠিক সময়ে আমরা আবারও উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ এই শব্দটাকে আলাদা সমূহ জানাতেই হয় কারণ উত্তরবঙ্গ মানেই সেই সব মানুষেরা যারা বিশ্বাস করেন বোধকে যারা বিশ্বাস করেন সঠিক শিক্ষাকে যারা বিশ্বাস করেন সুস্থ সংস্কৃতিকে যারা বিশ্বাস করেন মানুষের রুচিবোধকে সুতরাং আপনাদের প্রতি আমাদের একটা আলাদা সমীহ থাকবে একথা নতুন করে বলার কিছু নেই কলকাতার মানুষ সবসময় উত্তরবঙ্গের মানুষকে আলাদা চোখে আলাদা সম্মানের চোখে আলাদা সমীও কিন্তু আপনারা আমাদের থেকে অবশ্যই আদায় করে নিয়েছেন যারা আমরা কলকাতায় থাকি জীবনে আমাদের চাওয়া পাওয়া তো থাকবেই বলুন কিন্তু সব চাওয়া পাওয়া কি জীবনে মেলে চাওয়া এবং পাওয়ার মাঝে কিন্তু একটা বড় বিস্তার অর্থাৎ পার্থক্য থেকেই যায় আমরা যা চাই তা পাই না আবার যা পাই তা কিন্তু আমরা চাই না এই চাওয়া পাওয়ার মাঝখানে ব্যবহারটাকে যে শাস্ত্র একমাত্র কমাতে পারে সেটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র যারা এই শাস্ত্র বিশ্বাস করেন বা যারা করেন না এত সহজে কিন্তু এই শাস্ত্রকে উপেক্ষা করা যাবে না কেননা কয়েক হাজার বছরের পুরনো এই শাস্ত্র তাকে তো আলাদা সম্মান জানাতেই হবে এবং আমরা এই কথা জোর গলায় বলতে পারি যে আপনারা এই শাস্ত্রকে উত্তরবঙ্গের মানুষ জ্যোতিষশাস্ত্রের ওপর যথেষ্ট ভরসা রাখেন যথেষ্ট বিশ্বাস রাখেন এবং তার ফল আমরা তার বাস্তবায়ন যে ঘটছে তা আমরা দেখতে পাচ্ছি সচক্ষে যখন আপনারা এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি বাবা শ্রী দেবদাসজি মহারাজের চেম্বারে প্রচুর প্রচুর ভক্তের ভিড় দেখি প্রতি মাসের যে কটা দিন উনি শিলিগুড়ির চেম্বারে বসে। কোথায় বসেন তা তো আপনারা জানেন অনুষ্ঠান চলাকালীনও আপনাদের বলতে থাকব শুধু একথাই বলি যে তিনি একজন শুধু জ্যোতিষী নন একজন ভালো বাস্তু শাস্ত্রবিদ এবং ভালো সংখ্যা তত্ত্ববিদ যেমন উনি বলে দেবেন আপনাদের শুভ সংখ্যা শুভ তারিখ শুভ রং মাঙ্গলিক চিহ্ন তেমনভাবেই আপনারা জানতে পারবেন যে আপনাদের জীবনে কেন সমস্যা আসবে কোন গ্রহের অবস্থানের জন্য এই সমস্যা কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই তা থেকে বেরিয়ে আসারও রাস্তা উনি বলে দেবেন যেভাবে উনি বলছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিরাজ করা কয়েক লক্ষ্য ভক্তদের এবং তারা উপকৃত হয়ে ওনার কাছে আসছেন কৃতজ্ঞতা দেখাচ্ছেন একথা শুধু মুখের কথা নয় এটা প্রতিফলিত বাস্তব এবং এই নিয়ে আজকের অনুষ্ঠান জ্যোতিষ শিক্ষাদানের উপর সমস্যা এবং সমাধান আমরা শুরু করতে চলেছি সেই মহান ব্যক্তি ব্যক্তিকে আমাদের স্টুডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান নমস্কার সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায় আর্যকে এবং এই মুহূর্তে তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময় সর্বশক্তিমান ভগবানের চরণে জগজ্জননে শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনে সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান ভক্তগণ আমরা আলোচনা করব বৈদিক ট্র্যাডিশন সম্পর্কে কিন্তু অনেক চিঠি এসে পৌঁছেছে আগেই বলেছি আর তোমরা কোন ঠিকানায় চিঠি লিখবে কিভাবে চিঠি লিখবে চিঠিতে কি কি উল্লেখ করতে হবে এস এম এস কীভাবে করবে সব কিছু জানিয়ে দেবে আর্য বসু রায় আর্য প্রথমে দেখো কি চিঠি এসেছে আমরা চিঠি দিয়ে অনুষ্ঠান শুরু করব হ্যাঁ গত সপ্তাহে আমরা প্রচুর চিঠির উত্তর দিতে নিতে আমরা যে কটা চিঠির উত্তর দিতে পারিনি বলেছিলাম যে রতন চক্রবর্তী জলপাইগুড়ি থেকে ওনার নামটা আমি উল্লেখ করেছিলাম যে পরের কার্যক্রমে প্রথম চিঠি আপনার চিঠি দিয়েই আমরা শুরু করব আমরা যথারীতি সেই চিঠি দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করছি রতন চক্রবর্তী জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন ওনার নিজের ব্যাপারে ওনার জিজ্ঞাসা আছে উনি লিখছেন শ্রদ্ধেয় দেবদাসবাবু প্রথমে আপনাকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আমি টিভিতে আপনার জ্যোতিষ সংক্রান্ত ভক্তিমূলক অনুষ্ঠানটি প্রায় দেখি এবং আমার এই অনুষ্ঠান খুবই প্রিয় প্রার্থনা করি আপনার এই অনুষ্ঠান যেন চিরজীবী হয় আমার জন্ম সময় নিম্নরূপ উনি ওনার ডিটেলসটা দিয়েছেন ওনার জন্ম তারিখ পয়লা সেপ্টেম্বর উনিশশো পঞ্চান্ন এক নয় উনিশশো স্থানীয় সময় রাত চারটে চার মিনিট চারটে চার মিনিট জন্মস্থান জলপাইগুড়ি জলপাইগুড়ি হ্যাঁ উনি লিখছেন যে আমার জন্ম ছক বিচার করে তার কি কি পজিটিভিটি এবং নেগেটিভিটি আছে দয়া করে জানাবেন আমি অতি সাধারণ এক সরকারি কর্মচারী বিবাহ হয়নি আমার নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর যদি দয়া করে দেন তবে চিরকৃতজ্ঞ থাকবো ওনার পাঁচটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন ওনার আর্থিক ভাগ্য কেমন যাবে দ্বিতীয় প্রশ্ন ওনার শরীর স্বাস্থ্য কেমন যাবে কোনো কঠিন রোগের সম্ভাবনা আছে কি না তৃতীয় প্রশ্ন ভবিষ্যৎ জীবন কেমন যাবে চতুর্থ প্রশ্ন চাকরি স্থায়ী হবে কি না উনি একটি জায়গায় চাকরি করছেন মনে হয় উনি পারমানেন্ট হননি যেহেতু উনি চাকরি স্থায়িত্বের প্রশ্ন আনছেন এবং পঞ্চম প্রশ্ন হচ্ছে বিবাহিত বিবাহ জীবনে আদৌ হবে কি তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আর্থিক উন্নতি কেমন হবে দ্বিতীয় প্রশ্ন আছে স্বাস্থ্য কেমন যাবে এবং তৃতীয় প্রশ্ন আছে কর্মজীবনে স্থায়িত্ব পাবেন কিনা এবং চতুর্থ প্রশ্ন আছে বিবাহ আদৌ হবে কিনা আর কি কোনো প্রশ্ন আছে ভবিষ্যৎ জীবন কেমন ভবিষ্যৎ জীবন নাম আছে নাম রতন চক্রবর্তী যদিও এই প্রশ্নটা রাখা অবান্তর কারণ যে কটি যে চারটি প্রশ্ন নিয়ে করেছেন তার মধ্যে ভবিষ্যৎ জড়িয়ে আছে রতন চক্রবর্তী জলপাই বাবা রতন বাবা তুমি আমাকে এই চিঠি লিখেছ রতন চক্রবর্তী আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি বাবা তুমি নিশ্চয়ই তোমাদের এই জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখছ তাহলে তোমার জন্ম হচ্ছে পয়লা সেপ্টেম্বর নাইনটিন ফিফটি ফাইভ ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন এবং সময় রাত্রিবেলা চারটে চার মানে ভোর হবে হবে করছে এবং তোমার জন্মস্থান হচ্ছে জলপাইগুড়ি জেলাতে তোমার জন্ম জলপাইগুড়ি জেলাতে তোমার জন্ম তাহলে বাবা পয়লা সেপ্টেম্বর উনিশশো পঞ্চান্ন রাত্রিবেলা চারটে চার মিনিট এবং জলপাইগুড়ি জেলাতে জন্ম পয়লা সেপ্টেম্বর উনিশশো পঞ্চান্ন সেদিন ছিল বৃহস্পতিবার সেদিন ছিল বৃহস্পতিবার রাত্রিবেলা চারটে চার মিনিটে জলপাইগুড়ি জেলাতে জন্ম তোমার হচ্ছে মকর রাশি তোমার মকর রাশি এবং কর্কট লগ্ন কর্কট লগ্ন যদি তুমি আগে থেকে জানো তো খুবই ভালো যদি আগে থেকে না জানো তাহলে আমি বলছি তুমি নোট করে নাও তোমার হচ্ছে মকর রাশি এবং কর্কট লগ্ন ধনিষ্ঠা অর্থাৎ তেইশ নম্বর নক্ষত্রে তোমার জন্ম ধনিষ্ঠা অর্থাৎ তেইশ নম্বর নক্ষত্রে তোমার জন্ম শুক্লপক্ষে চতুর্দশী শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে তোমার জন্ম এবং তোমার হচ্ছে বৈশ্য বর্ণ বৈশ্য বর্ণ এবং দেবারিগণ দেবারীগণ বাবা আমি তোমার ছকটাকে এঁকে উপস্থাপন করছি কেমন তুমি সেটাকে অবশ্যভাবে মিলিয়ে দেখবে এবং তুমি তুমি নোট করে নেবে তোমার পজিটিভিটি এবং নেগেটিভিটি আপনারা আপনাদের সমস্যার কথা জানিয়ে প্রচুর চিঠি পাঠাচ্ছেন আরও একবার বলি যে যারা নতুন এই অনুষ্ঠান দেখছেন কোন ঠিকানায় আপনারা চিঠি পাঠাবেন বাবার শ্রী দেবদাসী মহারাজের নিজের বাড়িতে হুগলি জেলা শ্রীরামপুরে আপনাদের এই চিঠি পাঠাতে হবে ঠিকানাটি হলো শ্রীকৃষ্ণ গুরুকুল একশো তিরিশ নেহেরুনগর পোস্ট অফিস মাহেশ শ্রীরামপুর জেলা হুগলি পিন নাম্বার সাতশো বারো দুশো দুই শ্রীকৃষ্ণ গুরুকুল একশো তিরিশ নেহেরুনগর পোস্ট অফিস মাহেশ জেলা হুগলি পিন নাম্বার সাতশো বারো দুশো দুই আপনারা আপনাদের সমস্যার কথা জানিয়ে একমাত্র এই ঠিকানায় চিঠি পাঠান এবং যারা জ্যোতিষ শিক্ষা লাভ করতে চান যারা জ্যোতিষ শিক্ষা লাভ করে জীবনে একজন সুপ্রতিষ্ঠিত জ্যোতিষ হিসেবে সমাজের মুখে মেলে ধরতে চান তারা জ্যোতিষ শিক্ষা লাভের জন্য শ্রীরামপুরে বাবা শ্রী দেবদাসজি মহারাজের নিজের বাড়িতে অর্থাৎ এই ঠিকানায় আসতে পারেন উনি ওনার সমস্ত ব্যস্ততা ছেড়ে এখন কিছু সময় দিচ্ছেন জ্যোতিষ শিক্ষা দান করার জন্য ওনার নিজের বাড়িতে আপনারা ওনার হুগলি জেলা শ্রীরামপুরে ওনার নিজের বাড়িতে চিঠি পাঠাবেন এবং এই ঠিকানাতেই আপনারা আসতে পারেন জ্যোতিষ শিক্ষা লাভ করার জন্য তাহলে রতন বাবা তুমি আমাকে এই যে চিঠি দেখো এই হচ্ছে তোমার গ্রহগত অবস্থান তোমার এখানে কোনো গ্রহ নেই এখানে গ্রহ নেই এখানে আছে কেতু এখানে লগ্ন এবং বৃহস্পতি এখানে আছে রবি বুধ খুব মন দিয়ে দেখবে তোমরা দেখবে মঙ্গল রবি বুধ যদি হতো তাহলে কিন্তু হতো বুধাদিত্য যোগ রবি শুক্র রবি শুক্র যখন আছে এখানে কিন্তু দার্য যোগ হওয়ার সম্ভাবনা আছে আমরা দেখব যে দার্যযোগ যোগ হয়েছে কিনা এখানে আছে বুধ বুধ এখানে আছে এখানে আছে শনি এখানে গ্রহ নেই রাহু চন্দ্র এখানে গ্রহণে এখানে গ্রহণে তাহলে এই জন্মকুণ্ডিতে কি কি ভালো আছে কি খারাপ আছে তাই তুমি জানতে চেয়েছো বাবা তোমার সবথেকে ভালো আছে এখানে লগ্নে বৃহস্পতি আর উল্টো দিকে চন্দ্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোমার বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ আছে তোমার জীবন আর্থিক অবস্থা ভালো হবে এই চাকরি তোমার পার্লামেন্ট হয়ে যাবে সেটা তোমার দু হাজার ন সালের এপ্রিল মাসে চোদ্দ তারিখের পরে হবে দ্বিতীয়ত তোমার আর্থিক অবস্থা কেমন হবে তোমাদের তো বাবা বহুবার বলেছি যে বৃহস্পতি জুপিটার অলসো ইন্ডিকেট ব্যাংক পজিশন জুপিটার ইজ চিফ গভর্নর ফর ফিনান্স তো এখানে তো বৃহস্পতি খুবই ভালো আছে সুতরাং তোমার আর্থিক অবস্থা জীবনে খুবই ভালো হবে তাহলে বাবা এবারে বলো কেন ভালো হতে পারছে না কেন তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে তিনি যে জব করছেন তেনার তার এখানে কর্মজীবন নিয়ে অনিশ্চয়তা রয়েছে তিনি সেখানে পারমানেন্ট নন কেন দেখো তোমার বৃহস্পতি খুব ভালো আছে তোমার শনি খুব ভালো আছে তোমার বুধ এখানে এখানে আছে কেতু আর এখানে আছে রাহু রাহু আর কেতুর এদিকটাতে সব গ্রহগুলো আছে আর এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঘরের মধ্যে শুধুমাত্র চন্দ্র আছে দেখো আমি তোমাদের দেখার এই দেখো এদিকে রাহু আর এদিকে কেতু এবারে দেখো যে রাহুকেতুর উল্টো দিকে রাহুকেতুর এদিকটাতে দেখো এক দুই তিন চার পাঁচটা ঘরে একমাত্র চন্দ্র আছে যদি চন্দ্রটাও এদিকে থাকতো তাহলে জানো কি হতো তাহলে হতো সম্পূর্ণ কালসর্প যোগ সম্পূর্ণ কালসর্প যোগ কিন্তু এটা সম্পূর্ণ কালসর্প হয়নি এটা হয়েছে আংশিক কালসর্প যোগ কারণ এখানে চন্দ্রটা এদিকে আছে আর দেখো যে এখানে কেতুও নিচস্ত আর এখানে রাহুও নিচস্ত সেজন্য এত সুন্দর সেজন্য এত সুন্দর গজ যোগটা অ্যাক্টিভিটি হতে পারছে না সেই জন্য এত সুন্দর গজকেশরী যোগটা ইনঅ্যাক্টিভ রয়ে গেছে আর এখানে দেখো যে এই যে তুঙ্গস্থ বোধ এবং তুঙ্গস্থ শনিটাও তোমার শুভ ফল দিতে পারছে না এগুলো করলে এগুলো প্রতিকার করলে তোমার আর্থিক জীবন খুব ভালো হবে অতীব সুন্দর হবে এবার দেখো যে তোমার জীবনে বিয়েটা কেন হচ্ছে না যেন কিছুটা দেখো তোমার এমন কি কারণ আছে যার জন্য তোমার বিয়ে হচ্ছে না না বিবাহ কারক তাই রোমান্সের আগে মনে রোমান্স এলে তো বিয়েটা হবে বিয়ের জন্য মানসিক প্রস্তুতি চাই দেখো যে তোমার এখানে শুক্র আর রবি আগেই বলেছি এটা দার্য যোগ কি বলেছি রবির তীব্র তেজে রবির তীব্র তেজে শুক্র এখানে দার্য হয়ে গিয়েছে অর্থাৎ এখানে কম্বাস্ট হয়েছে এখানে রবি আছে সিংহতে চোদ্দ ডিগ্রি উনত্রিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্রে আর শুক্র আছে সিংহতে চোদ্দ ডিগ্রি তেইশ মিনিট চব্বিশ সেকেন্ড পূর্ব ফাল্গুনী অর্থাৎ শুক্রের নক্ষত্রে দুটো গ্রহ একই নক্ষত্র দুটোই চোদ্দ ডিগ্রিতে বসে আছে একটা উনত্রিশ ডিগ্রি আর একটা তেইশ ডিগ্রি সুতরাং এদের মধ্যে কত ডিগ্রির পার্থক্য তেইশ থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ মাত্র ছ মিনিটের পার্থক্য ডিগ্রিও নয় ওয়ান ডিগ্রিও নয় শুক্র এবং রবির মধ্যে কম করে কম করে পার্থক্য হওয়া দরকার কত ডিগ্রি না হলে শুক্র রবির তীব্র তেজে দার্য বা কম্বাস্ট হয়ে যায় আর এখানে তাই হয়েছে সেজন্যই তোমার বিয়েটা হতে পারছে না যেহেতু শুক্র রোমান্স কারক গ্রহ তোমার এখানে দার্য হয়ে গিয়েছে জন্য তুমি কোন রকম চিন্তা করো না বাবা আমি তোমাকে এর উপায় এর সলিউশন বলে দিচ্ছি তোমার এখানে কর্মজীবন তোমার পার্মানেন্ট হয়ে যাবে ১৪ এপ্রিল দু হাজার পরে বিবাহ যোগ তোমার এখনো রয়েছে তুমি জীবনে বিয়ে করতে পারবেন এবং আর্থিক এবং স্বাস্থ্য স্বাস্থ্যটার উপরে তোমার কোনো বড় সমস্যা আসবে না কালসর্প যোগের জন্য তোমার শরীরে নিম্ন অঙ্গে কোমরে ব্যথা ব্যাক পেন হাঁটুতে ব্যথা ইত্যাদি শরীরে নিম্ন অঙ্গে সমস্যা দেখা দেবার স্বাভাবিক তোমার কর্মজীবনে শত্রুতা আছে তুমি তোমার কর্মজীবন সম্পর্কে প্রশ্ন করেছ তোমার এই জব কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে কিন্তু সেখানে কিন্তু তোমার শত্রুতা আছে ভীষণভাবে শত্রুতা আছে তোমার কর্মজীবনে ভীষণভাবে তোমার প্রতি ভীষণ ভাবে তোমার প্রতি হিংসা বা আর তোমার ভবিষ্যৎ জীবন এখন যা চলছে দু হাজার পরে আরো ভালো যাবে এপ্রিল এপ্রিলের পরে আরো ভালো যাবে দেখো বাবা তোমার কিন্তু বিবাহ যোগ রয়েছে তুমি কিন্তু জীবনে বিয়ে করতে পারবে তুমি জীবনে বিয়ে করতে পারবে কোন রাশির মেয়েকে তুমি বিয়ে করবে না তুমি সিংহ রাশির মেয়েকে বিয়ে করবে না এবং রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র অর্থাৎ বৃষ রাশির মেয়েকে বিয়ে করবে না এবং তুমি কুম্ভ লগ্নের মেয়েকে বিয়ে করবে না এবং তুমি কুম্ভ লগ্নের মেয়েকে বিয়ে করবে না তোমার জীবনে বিবাহ যোগ অবশ্য রয়েছে আমি তোমাকে তোমার শুভ রংগুলো বলে দেই তুমি সেগুলোকে নোট করে নাও এই সমস্ত রঙের পেন মানে পেনের বডি এই সমস্ত রঙের বেড কভার টাভেল জামা কাপড় ডায়েরি মোজা ব্যাগ এগুলো তুমি ব্যবহার করবে বাবা তোমার পক্ষে শুভ রং হচ্ছে সাদা সাদা হোয়াইট স্টিল কালার স্টিল কালার বা ছাই রং তোমার পক্ষে শুভ রং হচ্ছে সেগুলোকে নোট করে ফেলেছো তুমি নিশ্চয় সেগুলোকে নোট করে ফেলেছ এবারে আমি তোমাকে বলে দিই যে তোমার হচ্ছে মাঙ্গলিক চিহ্ন সেটা হচ্ছে তোমারও হচ্ছে মাঙ্গলিক চিহ্ন আর তোমাকে একটা মন্ত্র বলে দেই এই মন্ত্রটা তুমি যে কোনো সময় একশো আট বার জপ করবে সারাদিন যদি সময় না পাও রাত্রিবেলা শোবার আগে বিছানাতে বসো এই মন্ত্রটা জপ করতে পারবে আমি মন্ত্রটা বলছি তুমি নোট করে নাও লেখো নই নং নই নং সস্রানি সস্রানি এবার নিচের লাইনে লেখো নই নং ছিদন্তে সস্রাণী সস্রাণী এবার নিচের লাইনে লেখো নই নং নই নং দি দি পা পাবোকো এবার নিচের লাইনে লেখো ন ন চৈ নং দয়ন দয়ন তপ তপ এবার নিচের লাইনে লেখো ন ন সর্শয়তী সর্শয়তী মা রুতো এটাকে যদি তুমি ছন্দের মাধ্যমে করো তাহলে এর উপকারিতা কয়েকগুণ বেড়ে যাবে তাহলে এর উপকারিতা বেড়ে যাবে আমি বলছি তোমরা এটাকে সুন্দর করে শুনে নাও মন্ত্রটা তো নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে এটাকে দিন রাত মিলিয়ে যে কোনো সময় একশো আট বার জপ করবে সারাদিন সময় না পেলে রাত্রিবেলা শোবার আগে বিছানাতে বসো তোমরা করতে পারবে করি সস্রাণী নই নৈনং দহতি পাবক ন চৈনং ক্লে দয়ন্তপ ন সশয়তি মারুত নৈ চিন্দতি ছিন্দোতি সশ্রানে দহতি পাবক ন চৈ নং ন সশয়তি মারুত কেবল এই মন্ত্রটা তুমি যে কোনো সময় একশো বার জপ করবে নিশ্চয়ই বুঝে গেছ এবারে বলি যে তোমাকে কি করতে হবে জানো তোমাকে তোমাকে প্রতি শুক্রবার প্রতি শুক্রবার তোমাকে স্নানের জলে ওই যে পুজোর যে ছোট ছোট গ্লাসগুলো আছে না ওই গ্লাসের এক গ্লাস কাঁচা দুধ স্নানের জলে মিশিয়ে স্নান করতে হবে সেটা গরুর দুধ হতে পারে সেটা প্যাকেটের দুধও হতে পারে আর কি করতে হবে মঙ্গলবার তোমাকে ছোলা খেতে হবে কাঁচা ছোলা কাঁচা ছোলা মঙ্গলবার দিন অবশ্যই খাবে একটুখানি কাঁচা মানে সোমবার রাতে ভিজিয়ে রাখবে মঙ্গলবার দিন কাঁচা ছোলা অবশ্যই খাবে ভগবান তোমার মঙ্গল করুন ভগবান তোমাকে সুখী রাখুন শান্তিতে রাখুন রতন বাবু আপনার প্রেরিত চিঠির আপনি উত্তর পেলেন এবং সমস্ত উত্তরবঙ্গবাসী দর্শকদের বলি যে আপনারা যদি আধ্যাত্মবাদে বিশ্বাসী হন আপনারা যদি জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা রাখেন এবং আপনারা যদি বাবা সুদেবদাসজী মহারাজের প্রতি অটুট বিশ্বাস বহাল রাখেন তাহলে কিন্তু ওনার দ্বারা উচ্চারিত মন্ত্র যা আপনাদের উদ্দেশ্যে উনি বলেন সেগুলো কিন্তু সঠিক সময় পাঠ করতে হবে খাদ্যাভ্যাসে উনি যে নিয়ন্ত্রণ মেপে আপনাদের চলতে বলেন তা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে এগুলো পালন যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সাফল্য আসতে বিলম্ব হবে এবং সেক্ষেত্রে কিন্তু দায়ী থাকবেন আপনারাই একথা মাথায় রেখে কিন্তু আপনারা নিয়মানুবর্তিতার সঙ্গে মন্ত্রোচ্চারণ এবং খাদ্যাভ্যাস করুন রতনবাবুকে বলছি আপনার যা যা পজিটিভিটি এবং নেগেটিভিটি সবই উনি বলেছেন আরও একবার ছোট্ট করে বলে দিই যে আপনার বৃহস্পতি এবং চন্দ্র গজকিশোরী যোগ ঘটায় আপনার চাকরি স্থায়ী হবে আপনি লিখেছেন সরকারি চাকরি করেন অথচ বলছেন যে স্থায়িত্ব পাবে কি না অর্থাৎ আপনি টেম্পোরারি জব করছেন এখন তা পারমানেন্ট হওয়া সম্ভব হবে এবং তা কিন্তু দু সালের ফরটিন্থ এপ্রিল অর্থাৎ চোদ্দোই এপ্রিলের পর এবং তারপর থেকে আপনার আর্থিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হবে আপনার কেতু এবং রাহু নিচস্ত থাকায় বৃহস্পতি বুধ শনির অবস্থান ভালো হলেও তারা কিন্তু যথেষ্ট ফল দিতে পারছে না অর্থাৎ সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে 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 রয়েছে এখনো পর্যন্ত আপনার স্বাস্থ্যে বড় সমস্যা কিছু নেই তবে নিম্নাঙ্গে কিছু সমস্যা যেমন হাঁটু বা কোমরজনিত সমস্যা আপনার জীবনে দেখা দিতে পারে আর একটা কথা বিবাহের ব্যাপারে যে আপনার শুক্র রবি দ্বারা দাহ্য হওয়ায় বিবাহে বিলম্ব আসছে সুতরাং এগুলোকে ইনঅ্যাক্টিভ করতে গেলে আপনার যে ইনঅ্যাকটিভ আছে এগুলোকে অ্যাক্টিভ করতে গেলে আপনি যে গ্রহদোষ প্রাপ্ত হয়েছেন আংশিক কাল সর্বযোগ তার প্রতিকার অবশ্যম্ভাবী তাই এক্ষুনি আপনি করান আপনার জীবনের যদি সাফল্যের মুখ আপনি দেখতে চান এবং তার জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপার্মিস্টের সঙ্গে আপনি যোগাযোগ করুন আর যদি আপনার মন চায় আপনি চলে আসুন বাবাশ্রী জি মহারাজের সান্নিধ্য পেতে তা সুপরামর্শ পেতে কিভাবে পাবেন আপনারা এটাই তো চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই জাস্ট এই দুটো নাম্বারে আপনারা ফোন করুন যে দুটো নাম্বার আপনাদের টিভি স্ক্রিনে সারাক্ষণ অনুষ্ঠান যাচ্ছে আপনাদের বিগত কার্যক্রমেও বলেছি থেকে আমরা জেনে নিয়েছি যে আসন্ন শুভ তিথি শিব চতুর্দশীর দিন আসন্ন শুভ তিথি কিসের তিথি গ্রহদোষ প্রতিকারের তার তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমরা শুনেছিলাম কিছুটা আমাদের বাকি থেকে গেছিল তা মহারাজ আমরা সেটুকু একটু শুনে নিতে চাই আপনার মুখ থেকে যা আসন্ন শিব চতুর্দশীর তাৎপর্য কিছুটা আপনি বলেছিলেন বাকিটা যদি দর্শক বন্ধু একটু জানিয়ে দেন দেখো যে শিব চতুর্দশী আবারও বলছি এটি শুধুমাত্র মায়েদের ব্রত কথা নয় এটি শুধুমাত্র মায়েদের উপোস পালন করবার একটি তিথি নয় শৈব সাধনা তোমরা সকলেই করতে পারো শৈব সাধনা বালক বালিকা যুবক যুবতী কিশোর কিশোরী বৃদ্ধ বৃদ্ধা সকলেই করতে পারো এবং তা অত্যন্ত শুভ ফলদায়ী জীবনের পক্ষে মনে রাখবে যে ভগবান শিব রাবণ কেউ সোনার লঙ্কা প্রদান করেছিলেন আমাদের মেটালিক জগতে বাস্তবিক জগতে সুখ শান্তি সুস্বাস্থ্য মেটালিক জগতে সুস্বাস্থ্য মেটালিক জগতে ঐশ্বর্য পাবার বৃদ্ধি সিদ্ধি সম্পদ পাওয়ার সরল উপায় এই মহামৃত্যুঞ্জয় আরাধনা এই শৈব আরাধনা দেখো যে ভগবতে তোমরা জানো যে শিব এবং কৃষ্ণের এই দুই রূপকে একে অপরের আত্মা বলা হয়েছে তো যখন পুতনা লালাকে বিষ খাওয়ানোর জন্য তার দুটি স্তনে বিষ মেখে তিনি লালাকে স্তন দান করতে এসেছিলেন লালা তো অন্তর্জামী তিনি তো সবই জানেন যে পুতনা কে কেন এসেছে তার কাছে কেন তাকে স্তনদান করতে চাইছে সবই জানে তো লালা কিছু সময়ের জন্য কিছু পলের জন্য পল মানে আগেকার দিনে কি ছিল ঘন্টা মিনিট সেকেন্ড ছিল না ছিল দণ্ড পল বিপল এত দণ্ড এত পল এত বিপল চার দণ্ড পল চোখ বুঝে নিয়েছেন কেন লালা চোখ বুঝে নিয়েছেন কেন বুঝে নিয়েছেন তোমরা বিভিন্ন বিশ্লেষণ শুনেছ কখনো কবিরের গানে কখনো তুলসী দাসের ব্যাখ্যায় বলছে লালা শিব লালা চোখ বুঝে নিয়েছেন কেন তিনি শিবের ধ্যান করছেন তিনি শিবকে স্মরণ করছেন বা তিনি শিবের ধ্যান করছেন কি লালা কেন শিবের ধ্যান করছেন ভক্ত বলছে যে লালা শিবের ধ্যান এর জন্য করছেন যে বিষ খাওয়ার অভ্যাস কার আছে বিষ খাওয়ার অভ্যাস আছে নীলকণ্ঠে যিনি বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব আর মাখন খাওয়ার কৃষ্ণের গোপালের মাখন আছে তো দেবাদিদেব বিষ তুমি পান করে নাও আর বাকি দুধ আমি পান করে নেব তো এখানে এই যে বিরাট যে ব্যাখ্যা এত কম সময়ে ব্যাখ্যা নয় ঈশ্বর এক তার বিভিন্ন রূপ রূপেই আছে যত অবজার্ভ করার ক্ষমতা রুদ্রাক্ষ শিবের দান রুদ্র আখি রুদ্র মানে শিব আর আখি মানে চোখ রুদ্রাক্ষ যা আয়ুর্বেদ থেকে শুরু করে শাস্ত্রের এক অনবদ্য অবস্থায় দেখো মালা তিন প্রকারের জপ করা হয় না এক হচ্ছে রুদ্রাক্ষ মালা আর হচ্ছে তোমার হচ্ছে মালা আর হচ্ছে তুলসী মালা তুমি যদি বেলমালা জপ করছো তাও হচ্ছে শিবেরি দান তো শিব এই বিষ পান করেছিলেন তারই এই ক্ষমতা আছে যে মানুষের জীবনে এই নেগেটিভিটিকে অবজার্ভ করবার আমি তোমাদের মন্ত্র বলেছিলাম ওম মহাকাল রুদ্র দেবায় নম এই মন্ত্রটা করে তোমরা জলটাকে সেদিন ঢালবে আর যদি তোমরা প্রহরে প্রহরে জল ঢালতে পারো তো খুবই ভালো ওদিন নিরামিষ খাবার খাবে ওই দিন নিরামিশ খাবার খাবে এবারে বলি অনেক মায়েরা চিঠি লিখেছো ফোন করেছো। বা যারা আগে এসেছো আমার কাছে যারা আমাদের দীক্ষা নিয়েছো। এক লক্ষ ছত্রিশ হাজার পরিবার আছো তোমরা সারা ভারতে এবং ভারতের বাইরেও যারা দীক্ষা নিয়েছ যে বাবা আমার তো সেদিন শরীর অপরিষ্কার থাকবে কি আমার মেয়ের তো সেদিন শরীর অপরিষ্কার থাকবে আমার তো বৌমা সেদিন শরীর অপরিষ্কার থাকবে তাহলে কি করবো সে কি করতে পারবে না সে কি বঞ্চিত থাকবে এই সুফলটা কি সে পাবে না সে তো খুবই ভক্ত তার মন তো সর্বদাই প্রভুর চরণে তাহলে কি উপায় আছে ভক্ত কি ভক্তি থেকে বঞ্চিত হবে ভক্ত কি সাধন মার্গ থেকে বঞ্চিত হবে শাস্ত্র কি এতই নিষ্ঠ শাস্ত্র কি এতই নিষ্ঠুর যে সে ভক্তিপথ থেকে বঞ্চিত হবে না শাস্ত্র এত নিষ্ঠুর নয় শাস্ত্র এত নিষ্ঠুর নয় এ প্রকৃতির নিয়মে তার শরীর অপরিষ্কার রয়েছে তো কি রয়েছে সেদিন নিরামিষ খাবার খাবে শ্বেত বস্ত্র ধারণ করবে শ্বেত বস্ত্র ধারণ করবে কলা পাতায় খাবার খাবে কলা পাতায় খাবার খাবে আর কি করবে সাদা কাপড় পরবে মানে সাদা বস্ত্র পরবে যারা তোমরা সদবা মায়েরা আছো বা যারা মায়েরা আছো লাল পাড়ের শাড়ি পরবে বা সাদা লালের মধ্যে কম্বিনেশন পরবে আর যারা পুরুষ আছো তোমরা সম্পূর্ণ সাদা পরবে যারা কুমারী আছো তোমরা সম্পূর্ণ সাদা পরবে শুধুমাত্র গয়না পড়লে সৌন্দর্য হয় না এখানে সেদিনের সৌন্দর্য তো ভক্তির সৌন্দর্য মীরা ছিলেন রাজনন্দিনী হলেন বৈরাগিনী তা বলে কি মীরার সৌন্দর্য কমে গেছে মীরার নাম তো যুগে যুগে মানুষ উচ্চারণ করেন তার ভক্তির জন্য তো সেটা সেদিনের জন্য জন্য বড় কথা নয়। কিন্তু সাদা জন্য ডাবের জলটা বেশি করে ব্যবহার করবে যদি জল তৃষ্ঠা পায় তো ডাবের জলটা বেশি করে খাবে সাধারণ জলটা বেশি না খেয়ে তোমরা ডাবের জলটা বেশি করে খাবে আর ওই যে মন্ত্র বলে দিয়েছিলাম যে কি মন্ত্রে তোমরা জলটা ঢালবে বলে দিয়েছিলাম সেটা হলো ওম মহাকাল রুদ্র দেবায় নম আর আজ আমি তোমাদেরকে কি বলবো যে খুব মন দিয়ে শুনবে সেটা কি বলেছি যে তোমরা যারা শরীর অপরিষ্কার থাকবে তারা কি করবে তাদের জন্য উপায় বলে দিচ্ছি এগুলো করবে তোমরা উপবাস থাকবে তোমরা জল ঢালতে পারবে না জলটাতে নাই বা পারলে তার উপায় আছে শোনো দেবী মাতঙ্গীর মন্ত্র জপ করবে দেবী মাতঙ্গী শুনে রাখো এক মায়েদের শরীর অপরিষ্কার থাকলে প্রতিটি মানুষ যদি টয়লেটে থাকে যদি সে ল্যাট্রিনে থাকে তবু সে দেবী মাতঙ্গীর মন্ত্র জপ করতে পারে দেবী মাতঙ্গীর মন্ত্র মানব সর্ব অবস্থায় জপ করতে পারে দেবী মাতঙ্গী মন্ত্র দেবী মাতঙ্গী হলেন দেবী 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 মাতঙ্গী কে সূর্যের একমাত্র এই মন্ত্রই করা যায় যে কোনো অবস্থায় মানুষ তার জীবনে যেসব অবস্থার সম্মুখীন হয় তার ল্যাটিন হোক তা টয়লেট হোক তা মায়েদের শরীর অপবিত্র হোক যে কোনো অবস্থায় প্রসূতি যন্ত্রণায় হোক যে কোনো অবস্থায় অসুস্থ হোক পিতামাতা মারা যাক পিতামাতা দেহ রেখেছেন তখনও পর্যন্ত তার সৎকার হয়নি একমাত্র দেবী মাতঙ্গীর মন্ত্রে কোনো নিয়ম লাগে না সেটা যে কোনো অবস্থায় করা যায় তোমরা দেবী মাতঙ্গীর মন্ত্র যদি তোমরা জপ করো ওই দিন তাহলে কিন্তু তোমরাও অবশ্যভাবে তোমরাও কিন্তু একশো আট শিবের পূজার পুণ্য লাভ করবে এক শিবলিঙ্গের পূজা নয় একশো আট শিবলিঙ্গের লাভ করবে আগামী দিন দেখিয়ে দেব যে মালাটা কিভাবে জপ করবে আজ আমি তোমাদের বলে দেই যে অর্ধ নারীশ্বর মন্ত্র অর্ধ নারীশ্বর মন্ত্র ঈশ্বর না তো নর আর না নারী তিনি তো অর্ধ নারীশ্বর অর্ধ নারীশ্বরূপ অর্ধ নারীশ্বর রূপ আমি সেই মন্ত্র আজ সেই সেই তাকে মন্ত্র দান করে থাকেন অর্ধ নারীশ্বর মন্ত্র আমি তোমাদের কাছে বলতে চলেছি অর্ধ নারীশ্বর মন্ত্র বেল পাতার মালা করে বেল পাতার মালা করে তোমরা শিবলিঙ্গকে যখন শিবলিঙ্গের অর্ধ নারীশ্বর মন্ত্র জপ করবে নীল তোমরা মালা করবে। আর তোমরা সাদা ফুলের মালা পড়াবে তখন তোমরা এই অর্ধ নারীশ্বর মন্ত্র জপ করবে জীবনে সুস্বাস্থ্য রোগ মুক্তি আরোগ্য ধন সম্পদ বৈভব ঋদ্ধি সিদ্ধি প্রতিষ্ঠা স্বপ্ন পূরণ শত্রুতা বিনাশ থেকে তোমাকে মুক্ত করবে আমি সেই সিক্রেট আজ তোমাদের সামনে বলতে চলেছি আর এই অর্ধ নারীশ্বর মন্ত্র পুরুষ এবং নারী সকলের এটি জপ করতে পারে এটি সকলের জন্য এটি সকলের জন্য সন্তানহীনতা ডাক্তার রিপোর্ট দিচ্ছেন ওকে কোনো প্রবলেম নেই না তো স্ত্রীর কোনো প্রবলেম আছে না তো স্বামীর কোন প্রবলেম আছে অথচ অবাক ব্যাপার ন বছর বিয়ে হয়ে গেছে সন্তান পাচ্ছ না তোমাকে আত্মীয় পরিজনরা কটু কথা বলছেন তোমাদের কটু কথা বলছেন কেউ বলছে যে ডিভোর্স করে দে আবার বিয়ে কর কেউ বলছে তাহলে বৌমা কি জন্য এই বাড়িতে কি দাম রয়েছে পাড়া প্রতিবেশীরা বলে না না ওর মুখ দেখিস না দিন খারাপ যাবে ওর তো সন্তান হয়নি মানুষের মুখ দেখে কখনো দিন খারাপ যেতে পারে বলো মানুষ তো সেই পরমাত্মারই অংশ এই জীবাত্মা তো সেই পরমাত্মার অংশ আর মানব শরীর ব্রহ্মা এই মানব শরীর তৈরি করেছেন ব্রহ্মা কখনো মানব জন্ম নিয়ে পৃথিবীতে আসতে পারেননি এসেছেন স্বয়ং নারায়ণ তিনি মানব শরীর ধারণ করেছেন কখনো রাম অবতার কখনো কৃষ্ণ অবতার

এই মানব শরীর এক অদ্ভুত রহস্য মানুষের মুখ দেখলে কখনোই দিন খারাপ যায় না গো কিন্তু সমাজ বলে যেহেতু তোমার সন্তান নেই কত দুঃখ বলো তোমার মনে তাই শৈব তাই শৈব সাধনা করো শিবের তুমি স্মরণে এসো বলো ওম মহামৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহি মাম শরণাগতম মৃত্যু মুখাত গতম প্রাণম বলতে রক্ষাতে হে মহামৃত্যুঞ্জয় মহাদেব রক্ষা করত্যুঞ্জয় মহাদেব আমি তোমার শরণে এসেছি মৃত্যুর দিকে ধেয়ে যাওয়া প্রাণকে তুমি রক্ষা করো তাই এই অর্ধ দেখো নীল নীল প্রবাল প্রবাল রুচি রদ রুচি ত্রিনেত্রং ত্রিনেত্রং এবার নিচে লেখো পাশা পাশা রুনাথ রুনাথ পলোক পলোক পাল পাল ত্রিশুল ত্রিশুল হস্তম ত্রিশুল হস্তম এবার নিচে লেখো অর্ধাসিত কেশো কেশ মনীষ কেশো মনিসং, প্রবি ভক্ত মুসং প্রবি ভক্ত নিচেলেখ বালেন্দু বালেন্দো বদ্ধ বদ্ধ মুকুটং মুকুটং প্রনো মামি প্রোনো মামি রূপম এই মন্ত্র এই মন্ত্র জপ করেই তুমি ভগবানকে বেল পাতার একশো আটের বেল পাতার মালা তুমি পরাবে তুমি সাদা ফুলের মালা পরাবে তুমি নীল ফুলের মালা পরাবে আর এই মন্ত্রই তোমাকে এই সমস্যাগুলো থেকে রক্ষা করবে শিব ব্রত পালন করো শিব শৈব আরাধনা করো এই যুগে সিদ্ধি পাওয়ার সরল উপায় অত্যন্ত সরল উপায় এই মহামৃত্যুঞ্জয় আরাধনা শৈব আরাধনায় ভগবান তোমাদের মঙ্গল করো শৈব আরাধনা আমাদের কি উচ্চতায় পৌঁছে নিয়ে যেতে পারে তা আমরা বিষদভাবে শুনলাম বাবা শ্রী দেবদাসী মহারাজের শ্রীমুখ থেকে কিভাবে অনুষ্ঠান শুরু হয় আর কিভাবে অনুষ্ঠান শেষ হয়ে যায় আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি কত কি আপনাদের সঙ্গে আমারও জানা হয়ে যাচ্ছে আমাদের আধ্যাত্মিক জ্ঞান ভাণ্ডার দিনকে দিন বিস্তৃত হচ্ছে এবং সেটাই হোক সেটাই উনি চান আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সবল থাকুন সফল হন জীবনে প্রতিষ্ঠিত হন এই আশা নিয়েই কিন্তু ওনার এই অনুষ্ঠান করা আর আপনারাও যারা ওনার সান্নিধ্যবাসুরু পরামর্শ পেয়েছেন তারা জানেন যে আপনারা কতটা উপকৃত হচ্ছেন সুতরাং আজ আর নতুন করে বলার কিছু নেই অনুষ্ঠান শেষ পর্যায়ে আজকে তো আমাদের যেতেই হবে কথা দিলাম আগামী সপ্তাহে আবার ফিরে আসব তবে যে দুটো নাম্বারে ফোন করবেন আপনারা ওনার সান্নিধ্য পাওয়ার জন্য সে দুটো নাম্বার নতুন করে আর বলছি না আপনাদের টিভি স্ক্রিনে যাচ্ছে এই দুটো নাম্বারে ফোন করলেই আপনারা বিশদভাবে জানতে পারবেন কোন ঠিকানায় কখন উনি বসছেন শিলিগুড়িতে আজ তাহলে আমরা বিদায় নিচ্ছি কথা দিলাম ফিরে আসবো আগামী দিন এই সময় আপনাদের এই মনোব্য অনুষ্ঠান সমস্যা এবং সমাধান